শীত তো প্রায় এখন যেতেই বসেছে। শীতের লাশ পালং শাক, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলতে পারেন পালং শাকের এই রেসিপিটা। নর্মাল আমরা আলু বেগুন দিয়ে যে পালং শাক বানাই তার থেকে কিন্তু একটু আলাদা স্বাদ হবে মটরশুঁটি ফুলকপি দিয়ে বানানো এই পালং শাকের। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি নিয়েছি এক বাটি ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি, এক বাটি নিয়েছি মটরশুঁটি, আর একটা মিডিয়াম সাইজের আলুকেও ছোট করে কেটে রেখেছি, লাগছে 1 টেবিল স্পুন আদা বাটা। আর এখানে পালং শাক কেটে ভালো করে ধুয়েও রেখেছি, একটু বড় বড় সাইজ করে পালং শাকটাই কেটে নিতে হবে। এখন প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে এই ফুলকপিগুলোকে বেশ লাল করে ভেজে নেব। তো দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের একটু বেশি পরিমাণে তেল। ফোড়নের জন্য এখানে লাগবে 1/4 টেবিল স্পুন পাঁচফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো টুকরো করে কেটে রাখা আলু। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা আর আদা বাটাটাও। এখন এই সমস্ত মশলার সাথে আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে আলুটা মোটামুটি 70-80% সেদ্ধ হয়ে আসে। তো ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ওই 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপিটা যেহেতু আলাদা করে ভেজে নিয়েছি, ফুলকপিটা কিন্তু প্রায় সেদ্ধই আছে। এখন সমস্ত মশলার সাথে সব সবজি আরও 1.5-2 মিনিটের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। এরই মাঝে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ভাজা জিরে গুঁড়ো। 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দেবো কেটে রাখা পালং শাকটা। পালং শাক দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। পালং শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে, সেই জলে কিন্তু সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু সবজিগুলো আমার ভাজাই আছে, তার জন্য কিন্তু মোটামুটি ওই 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলেই সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরও 2 মিনিটের জন্য একটুখানি ভাজা ভাজা করে নেব। লাস্টে অল্প ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু মটরশুঁটি ফুলকপি দিয়ে পালং শাকের রেসিপিটি একদম রেডি হয়ে যাবে। এটা আপনারা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন।